এখানে হইছে বালাপাড়ার চক, বালাপাড়ার চক আছে এইফালে, আরো সেইফালে যাম আমি কালদিয়া বনা। একদম কালদিয়া বনা নেই, এইফালে আছে। সেইফালে আমি আগুৱাই গৈ আছো। এইফালে এইটো আছে কালদিয়া নদী বুলি কৈছে। প্ৰাকৃতিক পৰিৱেশ অতি সুন্দৰ। সেউজীয়া ধাননি পথাৰ আছে এইফালে, বৃহৎ ডাঙৰ এৰিয়া, সেউজীয়া গছ গছনিৰে ভৰ্তি হৈ আছে ঠাইখন। পাহাৰ দি আছে নদী এইটো, আৰু এইটো আছে এটা সুন্দৰ ৰাস্তা। এইফালে ধাননি পথাৰ, সেইফালে কালদিয়া বনানি হোৱা। এইটো আছে এটা শিৱ মন্দিৰ, সেইফালেও যাব পাৰে, আৰু এইফালে এইফালেৰে যাব পাৰে কালদিয়া বনানিলৈ। ৰাস্তাটো শিলৰ ৰাস্তা, সুন্দৰ এটা প্ৰাকৃতিক পৰিৱেশ দেখিবলৈ পোৱা যায়। এইখন আছে গেট, ইয়াত আমি গাড়ীখন ইয়াতে পাৰ্কিং কৰি দিম। গাড়ীখন ইয়াতে পাৰ্কিং কৰি ল'লোঁ। এইবিলাক বাঁহৰ গছ আছে ধুনীয়াৰ। এইফালেৰে আমি এটা প্ৰৱেশ কৰিম পাৰ্কখনৰ ভিতৰত, এইফালেদি যাব পাৰিম। সুন্দৰ এটা পৰিৱেশ। হা, টিকেট কাটিব লাগিব নেকি ইয়াত? টিকেটত 20 টকা ল'ব। এইফালে আছে ডাঙৰ এটা ফিচাৰী আছে, এইফালে এনেকুৱা পৰিৱেশ, সেইফালেও যাম। প্ৰথমতে আমি টিকেটটো কাটি ল'ম তাত। এইটো সুন্দৰ পৰিৱেশ। টিকেট কাটিলোঁ, টিকেট কটা হৈ গ'ল। এতিয়া আমি চাবলৈ আৰম্ভ কৰোঁ। এইফালে আছে এখন বাগিচা, আছে ফুলৰ বাগিচা। এইটো চুইমিং পুল আছে, এইটো ইয়াত গা ধুব পাৰি। এইটো চুইমিং পুলটো, তাত এক্সট্ৰা টিকেট লাগিব কিজানি। আৰু সেইফালেও আছে, এইফালেও গছ আছে, বিভিন্ন ধৰণৰ মানে গছপুলি ৰুই থোৱা দেখিছোঁ। এতিয়া আমি যাম, সেইফালে যাম এতিয়া। অলপ সুন্দৰ প্ৰাকৃতিক পৰিৱেশ, আৰু এইবিলাক ইয়াত আছে সৰু ল'ৰা ছোৱালী খেল ধেমালি কৰিব পৰা ইয়াত মানে সামগ্ৰী আছে, এইবিলাক আছে ইয়াত, মানে সৰু ল'ৰা ছোৱালী উঠিব পাৰে ইয়াত। আৰু গছবিলাক চাওক, ওখ ওখ গছ, এইবিলাকো আছে ইয়াতো, মানে উঠিব পাৰে সৰু ল'ৰা ছোৱালীবিলাকে। আৰু এইফালে এটা মানে কিবা ঘৰ এটা বান্ধি থৈছে, আৰু তলামা আছে ঘৰটোত, ইয়াতো এইটো বান্ধিছে, মানে এইটো থকা চিষ্টেম কৰিব পাৰে। ৰাতি থাকিলে পইচা ল'ব অলপ চলপ। আৰু ইয়াত এখন মানে জোলনা আছে, এই দুখন উঠি চাব পাৰি। এতিয়া এইফালেও আছে এই পিছল, মানে পিছলা খেলা দিব পাৰি ইয়াত। ইয়াত আছে এইখন, এইবিলাক বনাই থৈছে। কাষত আছে ফিচাৰীটো, সুন্দৰ প্ৰাকৃতিক পৰিৱেশ। সেইবিলাক আছে বাঁহৰ গছ, এইটো ফিচাৰীটো। মাছ আছে নেকি? মাছ আছে, বহুতো মাছ আছে ইয়াত। আৰু এনেকুৱা সুন্দৰ প্ৰাকৃতিক পৰিৱেশ। মই কৈছিলোঁ যে কিমান সময় থাকিব পাৰিম, তেওঁলোকে কৈছে যে যিমান ইচ্ছা সিমান সময় থাকিব পাৰি। আৰু এৰিয়াটো হৈছে বহুত বেছি ডাঙৰ এৰিয়া। এইফালে আছে কালদিয়া নৈখন আছে বোধহয়, হয় কেনেকুৱা পৰিৱেশত আছে চাব পাৰে। কালদিয়া নৈ, এইখন হৈছে কালদিয়া নৈ। সেইফালে বৈ গৈছে, এইফালৰ পৰা বৈ আহিছে, এনেকৈ সেইফালে বৈ গৈছে। এতিয়া আমি যাম, সেইফালে আগুৱাই যাম। বলক, এতিয়া আমি সুন্দৰ প্ৰাকৃতিক পৰিৱেশৰ মাজে মাজে আগুৱাই যাওঁ। বলক, ফাৰ্ষ্ট টাইমৰ কাৰণে আহিছিলোঁ, মানে আহিছোঁ, মানে আগতে আহি পোৱা নাছিলোঁ, মানে এই মোবাইলত দেখা পাই থাকোঁ, ইউটিউবত, ফেচবুকত, কিন্তু
জিরিয়েলতে সাবলৈ পারিলো ঠাইখানি সচাকৈ বহুত বেছি ভাল লাগে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এইফালে কোনফালে যাম ধরিব পৰা নাই, এইফালে যাম না, এইফালে রাস্তা আছে, এইফালে গৈ থাকিব পাৰি। এইফালে গোহালি এটা দেখা পাইছোঁ, গোহালি এটা আছে, আৰু এইফালে জঙ্গলে জঙ্গল, মানুহজনো কোনো নাই। এইখিনি ঠাই অলপ ওখ আছে, এইখিনিৰ পৰা চাওঁ পাৰ্কখন। ইয়াত মানে ভাতৰান্দি খাইছে কিজানি, ইয়াত মানে নখোৱা উৎসৱো পাতে, আৰু ইয়াত যিজন স্বত্বাধিকাৰ হিৰাণ তেখেতে মোৰ লগত একেলগে পঢ়া আছিল কলেজত, মানে এটা বেটচ মানে কম বেছি তেনেকুৱা আছিল। তেখেতে সাংবাদিক নিউজ লাইভ, তেখেতে আজি নাই, লগ পালে মাত আশাৰ দিব পাৰিল নহয়। এতিয়া আমি যাওঁ সেইফালে আগুৱাই যাম, অলপ সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর যত গা ধোয়ে সেই গা ধোয়া মানে ঠাইখানি চাই আহ। ইয়াত মানে পিকনিক খাব আহিব পারে ঠান্ডাত, গরমতো পারি, গরমত গা ধুব আহিব পারি। ইয়াত মানে ভেলাঘরটো বনাই থৈছিল, ভেলাঘরটো এতিয়াও আছে, আর এইবিলাক নারিকল গছ রুই দিছে, এইফালে কিবা কিবি রয়েছে, ফুল রয়েছে, আর এইফালে আছে এই গা ধোয়া ঘরটো, মানে এই গা ধোয়া ঠাইখানি, এইখানে একেবারে সেউজীয়া সেউজীয়া নীলা নীলা পানি, সুন্দর পরিবেশ। আর ইয়াত মানে জিরাবলে এইখানে আছে, জিরাবলে মানে ইয়াত মানে তাবুনর বনাই দিছে, এইখানে বহিব পারে, রেস্ট লোক পারে। ইয়াত সেইবিলাক আছে, এই বাথরুম আছে এক্সট্রা। আর এইফালেও আছে একটা সুন্দর পরিবেশ, বাহর গছ আছে, এনেকুৱা বাহর গছ আছে, বাহর গছর মানে কাষত এনেকুৱা মানে জুপুরি বনাই দিছে, এনেকুৱা জুপুরি বনাই দিছে। এই জুপুরিবিলাকত মানে খাব পারে, কিবা কিবি আনি খাব পারি বোধ হয়। আর এইবিলাক নতুন নতুনকৈ আর গাছ গছ রয়েছে, সৰু সৰু গছ রয়েছে ইয়াত। আর এইবিলাক ইয়াত চাওক, জুপুরিবিলাক ইয়াত, এইবিলাক জুপুরিবিলাক বনাই দিছে, ধুনীয়াকৈ রেস্ট লব পারে। সম্পূর্ণ পার্কখন চাই উভতি আহিলো, এইফালে এইখন বাহৰ দলং উঠিব পৰে যায় কিজানি, এবাৰ উঠি ভিউটো চাম, সুন্দর পরিবেশ। এইখন বাহর দলঙত এবার উঠি এইফালে এবার চাব পারি, ভিউটো লব পারি, চাম এবার কেনেকুৱা বা দেখা দেখা পাওয়া যায়। ফাস্টফুডও আছে ইয়াত, এবার নামি যাও তললৈ, বাহর বাহেদি বনাইছে, ওকে আছে। ইয়াত মানে মাছে খোৱা বস্তু দিলে মানে খায়, মানে খোৱা বস্তুটো অনা নহল গতিকে দিয়া নহব, এনেকুৱা এটা সুন্দর পরিবেশ। এতিয়া আমি এইফালে আগুৱাই যাম, অলপ ভাগৰ লগা কাৰণে হৈছে, পঢ়িব পাৰি, পঢ়িব পৰা ঠাই আছে ইয়াত, আৰু মানে যাব লগা আছে, বহুত ঠাইত যাব লগা আছে, মানে আৰু এটা ঠাইত যাম, নেক্সট ভিডিঅ' চালে গম পাব। এতিয়া আমি সেইফালে সন্মুখৰ ফালে আগুৱাই যাম, আগুৱাই গৈ মানে মানে সন্মুখ ভাগ দেখুৱাই দিম, মানে কোনফালেদি আপুনি আহিব, আপোনালোকে যদি আহিব বিচাৰে ইয়াত। গতিকে আমি আহি আহি যিফালে দি সোমাইছিলোঁ সেইফালে আহি পালোঁ, এইখন এখন গেট বহাই দিছে, দুইফালে আছে বাহৰ গছ আছে, এনেকুৱা বাহৰ গছ আছে, আৰু এনেকৈ মানে সন্মুখ ভাগৰ পৰিৱেশটো এনেকুৱা, কাষতে আছে কালদিয়া নৈ, আৰু এইটো আছে কাষতে, এইটো সুন্দৰ ৰাস্তা আছে, সেইফালেও আছে ৰাস্তাটো, এইফালে এনেকুৱা পৰিৱেশ। গতিকে আপোনালোকে সেইফালে সেইফালৰ পৰা আহি এইফালেদি সোমাই যাব,
গতিকে আজিৰ ভিডিওটো এইখিনিতে সমাপ্ত কৰিবলৈ বিচাৰিছো, লগ পাম নেক্সট ভিডিঅ'ত, থেংক ইউ।